শুভ দুপুর সম্মানিত সুধী শুভেচ্ছা সেই সঙ্গে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজনে এবং আশা করছি যে যেখানে বসে আয়োজনটি দেখছেন তারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজ আমি ভীষণ আনন্দিত কারণ আজকে আমাদের গেস্ট অফ অনার্স যারা আছেন তারা গানের মানুষ এবং প্রথমেই যার সঙ্গে পরিচয় করে দিব তিনি একজন আমার অত্যন্ত শ্রদ্ধেয়জন এবং তিনি গত চার দশক ধরে বাংলা গানের শ্রোতা যারা আছেন আমরা যারা আছি তাদের জন্য তিনি জীবনমুখী গান লিখে আসছেন এবং অবশ্যই মর্মস্পর্শী সেগুলো এবং তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়জন জনাব শহীদুল্লাহ ফরাইজি স্যার স্বাগত আপনাকে আজকের আয়োজনে এবং সেই সঙ্গে আরও একজন যিনি আছেন তিনি আমার ভীষণ প্রিয় শিল্পী এবং আমি বিশ্বাস করি এই মুহূর্তে যারা আছেন এই মুহূর্তে চ্যানেলের পর্দায় যারা চোখ রাখছেন তারা সবাই তার গান ভীষণ ভালোবাসেন ঋতুরাজ কেমন আছেন স্বাগত এবং আজকে ঋতুরাজের প্রথম আমাদের তারকা কথনের সেটে আসা রাইট ওয়েলকাম থ্যাংক ইউ ওয়ার্মলি ওয়েলকাম ইউ এবং আজকে অনেক গল্প আছে ফরাইজি স্যার আমাদের সঙ্গে আছেন অনেক কিছু জানবার আছে স্যার এই মুহূর্তে প্রথমে আপনি জানতে চাইব আপনার কাছে যে আপনি চার দশকের কথাটা বলেছি আমি চার দশক ধরে আপনি আমাদেরকে গান উপহার দিয়ে আসছেন এবং যদি বলি ফিতার ক্যাসেট থেকে শুরু করে আজ অবধি এই যে ট্রান্সফরমেশনগুলো ক্যাসেট থেকে সিডি সিডি থেকে আমরা এখন পরে পেনড্রাইভে ছিল পেনড্রাইভ থেকে এখন অনলাইনে কতগুলো প্ল্যাটফর্ম হয়েছে অনেকগুলো ডাইভার্সিফাইড প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা গিয়ে গান শুনতে পাই বাংলা গানও এখন কোনো দিক দিয়ে পিছিয়ে নেই তো এই যে ফিতার ক্যাসেটের যে বারোটা গানের যে অ্যালবাম হতো এবং আমাদের যদি বলি আমাদের দেশের দুটো পার্বণ ছিল সবচেয়ে বড় মানে ফেস্টিভ ছিল ঈদ দুটো ক্যাসেট বের হতো এবং তাকে ঘিরে টেলিভিশন বলুন সব কিছুকে সব কিছু তাকে ঘিরেই হতো সেই আয়োজনকে ঘিরেই হতো এখন যে এত কিছু হয়েছে এই যে এত ডাইভার্সিফাইড প্ল্যাটফর্ম এতগুলো জায়গা এতগুলো রিলিজ করার জায়গা প্রতিদিন গান বেরোচ্ছে পুরো বিষয়টাকে আপনি কীভাবে দেখেন স্যার আসলে এটা দুইটা দিক একটা হলো যে আমরা আগে গান শুনতে পেতাম এখন আমরা দেখতে পাই তাহলে যে শোনার যে একটা পার্থক্য যে আমি একটা গান শুনছি শোনার মধ্যে যে উপলব্ধি করতে পারত যে গানে কী কথা বলা হচ্ছে কী বার্তা দেওয়া হচ্ছে কী বাণী দেওয়া হচ্ছে সেটা যত হৃদয়গ্রাহী করা যেত আজকে আপনি এত ডাইমেনশান আর আপনি সিনেমার মতো দেখছেন প্রতি মুহূর্তে আর একটা ইউটিউবে যাচ্ছেন আর একটা চ্যানেলে যাচ্ছেন এই যে এতে হচ্ছে কি যে গানের যে মর্মার্থ গানের যে মর্যাদা সেটা খুব বাড়ছে কি না আমার সন্দেহ আছে কিন্তু সংখ্যায় বেড়ে যাচ্ছে কারণ আমি যে কোনো গানে শুনতে পারি আপনি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনি একটা গান শোনাতে পারেন যেমন ঋতুরাজ এখন আমাকে ইচ্ছে করলে গানটা শোনাতে পারবে কিন্তু ক্যাসেট থাকলে আমার বাসা যেতে হবে সিডি থাকলে আমার ল্যাপটপটা অন করতে হবে শোনানোর সুবিধা হয়েছে কিন্তু গানকে যেভাবে উপলব্ধি করার কথা কারণ আমরা গান করেছি কেন যে একজন মানুষকে নৈতিকভাবে সমৃদ্ধ করবো কিনা তার যে নিঃসঙ্গ আত্মা তাকে আমি সঙ্গ দেব কিনা তার যে বিরান ভূমি তাকে আমি অনুভূতির বৃষ্টিতে ভরতে পারবো কিনা এইগুলো ছিল গানের উদ্দেশ্য এখন গানকে প্রচার মাধ্যম অনেক বেড়েছে নিশ্চয়ই সত্য কিন্তু গানের যে আবেদন একটা হিট হচ্ছে পরের দিন ভুলে যাচ্ছে একটা বিরাট ভাইরাল হয়ে যাচ্ছে পরের দিন মনে রাখছে না মানুষের প্রযুক্তি মানুষকে অনেক বেশি যান্ত্রিক করে ফেলছে মানুষকে অনেক বেশি অনৈতিক করে ফেলছে অমানবিক করে ফেলছে আমরা সেইভাবে দেখতে হবে যে গান সমাজে মানুষকে নৈতিক করছে কিনা গান মানুষকে শান্ত করছে কিনা গান মানুষকে জীবনমুখী করছে কিনা সত্যি সেইটা দিয়ে মূল্যায়ন করতে হবে যে প্রচার সংখ্যা দিয়ে হচ্ছে না গুণগতভাবে গান কাজে লাগছে সেইটা আমাদের মূল্যায়ন করতে হবে সারা বিশ্বের গানই এখন শুনতে পাচ্ছি তাহলে আমার বৈচিত্র্য বেড়েছে কিন্তু বৈচিত্র্যের মধ্য দিয়ে আমি উন্নত হয়েছি কিনা বৈচিত্র্যের মধ্য দিয়ে আমি উৎকর্ষ পেয়েছি কিনা আমার জীবনবোধের উৎকর্ষ সাধন হয়েছে কিনা সেইগুলো দিয়ে আসলে মূল্যায়ন করতে হবে আমার গান আগে ধরেন যে আমি সিডি চন্দ্র সূর্য যত বড় দুঃখ তার সমান আমার অ্যালবাম হয়েছে মনের দুঃখ মনের দুঃখ ধরেন যে 5 লক্ষ সিডি বিক্রি করলো কিন্তু আমার গান এখন তো 5 কোটি দেখেছে কিন্তু 5 লক্ষ সিডিতে যে বার্তা দিয়েছে গুণগতভাবে মানুষকে দুঃখটা অতিক্রম করার যে শক্তি দিয়েছে দুঃখটাকে গ্রহণ করার যে শক্তি দিয়েছে এখন 50 লক্ষই শুনছে কিন্তু সেই শক্তি দিতে পারছে কিনা সেটার উপর নির্ভর করবে আমার গান কতটুকু কাজে লাগছে সংখ্যা দিয়ে তো নির্ধারিত হয় না আর সংখ্যা দিয়ে কোনো গুণ নির্ধারিত হয় না সত্যি স্যার এত সুন্দর করে কেউ কখনো বলেন এই বিষয়টি খুব আন্তরিক ধন্যবাদ স্যার আপনার এই কথাগুলোর জন্য নিশ্চয়ই তরুণ শিল্পী যারা আছেন কারা কাজ করছেন তাদের জন্য অনেক কাজে আসবে জিনিসটি স্যার প্ল্যাটফর্ম নিয়ে কথা বলছিলাম আমাদের এত এত কাজের মধ্যে কিন্তু ভালো কাজও স্যার হচ্ছে আপনিই বলেছেন এবং তার মধ্যে কোক স্টুডিও বাংলা এটি একটি গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি আমাদের জন্য খুব এটি একটি সুসংবাদ বয়ে এনেছিল যখন প্রথমবার শুনেছি যে কোক স্টুডিও বাংলা
নামে কিছু একটা হতে চলেছে এবং সেখান থেকে আমরা অনেক অনেক ভালো ভালো গান উপহার পেয়েছি। যেমন যদি ধরি, যদি এখন একটা কথা বলি, এখন একটি গানের কথা বলি, ধরি বুলবুলি, এই গানটি আমি সংখ্যায় যাব না, এ যে পরিমাণ ভালোবাসা এই গানটি পেয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা এই গানটি, এবং সেখানে ঋতুরাজ কণ্ঠ দিয়েছেন, নন্দিতা কণ্ঠ দিয়েছেন, পুরো একটি টিম কাজ করেছেন, অনেক বড় একটি টিম কিন্তু সেখানে কাজ করে। প্রিয় দর্শক, আমি কিছুটা শুনবো ঋতুরাজের কাছ থেকে, ঋতুরাজ আমাদের সঙ্গে আজকে আছেন, আপনার অভিজ্ঞতাটা শুনতে চাই ঋতুরাজ, প্রথমে কিভাবে এই ব্যাপারটি শুরু হলো আপনাকে দিয়ে? ওকে, এইটা আসলে শুরু হওয়ার গল্পটা একটু মজার, কারণ আমি নিজে জানতাম না যে আমি আসলে এই গানটা যে কোক স্টুডিওর জন্য করা হচ্ছে। তো এই গানটি মানে এমনি অ্যারেঞ্জমেন্ট আর কম্পোজিশন, এমনি মূল সুর তো কাজী নজরুল ইসলামের, কিন্তু অ্যারেঞ্জমেন্ট কম্পোজিশন কীরকমভাবে কোন সময় কোন ইনস্ট্রুমেন্ট বাজবে এগুলো করেছেন হচ্ছে শুভেন্দু দাস শুভ, ওই গানে যিনি গিটার বাজিয়েছেন উনি। তো ওনার সাথে আমি একটা প্রোগ্রামে দুজন মিলে একসাথে পারফর্ম করি। আচ্ছা আচ্ছা। তো প্রোগ্রাম শেষে তারপরে উনি আমাকে বললেন যে এই আচ্ছা আপনি কি এই গানটা পারেন একটু করেন তো, আমি তো এই গানটা এর আগে শোনা হয়নি আমার, তো একটু করেন দেখি। যে উনি গিটার বাজাতে বললেন, হ্যাঁ উনি নিজে গুনগুন করছে, আমি ওটার সাথে একটু করার চেষ্টা করলাম যে আচ্ছা তাহলে আপনি কাজ করেন, আপনি আগামীকালকে অর্ণবদার বাসায় চলে যান। তা আমি তো আমি কিচ্ছু জানি না কোটা নিয়ে কি হবে, তখনও কিছু জানা হয় নাথিং নাথিং। তো অর্ণবদার বাসায় গেলাম, গিয়ে উনি আমার এর আগে আমার ওনার সাথে কোনোদিন কাজ করা হয়নি তার আগে। তো প্রথম দিন ওনার বাসায় যাওয়ার পরে উনি বললেন যে আচ্ছা তুমি কীরকম গাও একটু শুনি, কয়েকটা গান শুনলেন আমার। তো তারপরে এই গানটার একদম বেসিক ডেমো যে ভয়েসটা সেটা নিলেন। তো তারপরে আমি জানতে পারলাম যে এটা আসলে ওই কোক স্টুডিও করা হবে বাংলাদেশে, সেইটার জন্য হচ্ছে। তখন অনুভূতিটা কী হলো? তখন আমি তো মানে কোক স্টুডিও তো এটা ইন্টারন্যাশনাল হিউজ একটা প্ল্যাটফর্ম, মানে এইটার মধ্যে মানে আমার চেনা জানা অনেক শিল্পী আছেন যারা আমার থেকে অনেক সুন্দর গান করেন, তাদেরও হয়তো বা প্রথমবার এই গানটা মানে এই প্ল্যাটফর্মে এই সিজনে করা সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে আমি এখানে সুযোগ পেয়ে যাচ্ছি, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। অ্যান্ড প্লাস যাদের সাথে কাজ করছি এভরি সিঙ্গেল পার্সন সবাই প্রচণ্ড প্রফেশনাল আর ভেরি ট্যালেন্টেড, সবাই মানে প্রচণ্ড গুণী মানুষ, আর তাদের সাথে একসাথে কাজ করতে পারা এটা ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট এক্সপিরিয়েন্স। এবং তারপর যে রেসপন্সটি, রাইট, আশেপাশের রেসপন্স কেমন ছিল? রেসপন্স খুবই ভালো, এটা এখনও মাঝে মধ্যে এই গান কয়েকজন শেয়ার দিয়ে আমাকে জানায় যে এখন শুনছি খুব ভালো লাগছে। আর ওই স্যার যেটা বললেন যে আজকের একটা হিট গান আসছে কালকে মানুষজন ভুলে যাচ্ছে, ভুলে যাচ্ছে, রাইট। তো সেক্ষেত্রে বেশ কয়েকদিন ধরে মানুষের এই গানটার প্রতি একটা আবেদন থাকা, এটা বেশ আমার খুব থাকবে, যেহেতু জাতীয় কবির রচনা সেখানে আছে নিশ্চয়ই এটা স্মৃতি থেকে যাবে সবার। এবং আমরা প্রতিদিনই, আমার মনে হয় আমি তো প্রতিদিনই শুনি, কম বেশি একবার দুবার শোনা হয় আমার। এবং স্যার আপনি যে আপনার কাছে আবার ফিরবো যে এই যে পরে পরের দিকটায় যদি বলি যে গত 10 বছর বা 15 বছরে আর একটি নতুন কনসেপ্ট ডেভেলপ হলো, টেলিভিশন বলেন বা বিভিন্ন জায়গা থেকে তারা ক্ষেত্র বিশেষে তারা রিয়ালিটি শো ইন্ট্রোডিউস করলো। আপনি স্যার অনেক অনেক শিল্পীদেরকে যারা গান গাইতে পারবে বা পারে জেনে আপনাদেরকে উৎসাহ দিয়ে স্টুডিওতে নিয়ে গিয়ে গান গাইয়েছেন, আপনার কাছে জানতে চাও যে এই যে রিয়ালিটি শোর যে কনসেপ্টটা স্যার, এইটাকে আপনি কীভাবে দেখেন? আসলে যে কোনো প্রতিযোগিতায় একটা সুফল আছে, জি, যে আমরা প্রতিভাকে বের করে আনতে পারি, সুপ্ত প্রতিভা তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি, কিন্তু সেই শিল্পীটাকে শিল্পী হতে হবে। আপনি আমরা ঘোষণা দিলাম সে তারকা, সে তারকা কিন্তু যখন পরের দিনে সেই তারকার নিবন্ধ হয়ে যাবে, সে যদি মানসিকভাবে নৈতিকভাবে শিল্পী হিসাবে গড়ে ওঠে দক্ষতার সাথে গান জেনে শুনে, তাহলে তার কিন্তু পতন হয় না। আমাদের দেখেন যে বহু রিয়েলিটি শোয়ের অনেক শিল্পী হারিয়ে গেছে, কেন হারিয়ে গেল? তার নামের সাথে আমরা তারকা যোগ করেছি, তারকা তারকাও আমরা নাম দিয়েছি, কিন্তু সে টিকে নাই, টিকে নাই এই জন্যই যে শিল্পীর কোনো মৃত্যু হয় না, তারকার মৃত্যু হয়, আকাশে তারা প্রতিদিন তারা জ্বলে যায়। সুতরাং আমরা যারা গানকে পছন্দ করি তারা আগে শিল্পী হতে হবে। শিল্পী শুধু গানের কণ্ঠ দিয়ে নয়, তার দেয়ান গানে শিল্পী থাকতে হবে, যে আমার জীবন বোধ, আমি জীবনকে কীভাবে শাসিত করতে চাই, আমার জীবনের দর্শন কী, জীবনকে কোথায় নিয়ে যেতে চাই, জীবনের দায় কী, কর্তব্য কী, সেটা তো একটা শিল্পীর মাঝে থাকে। সে যে শিল্পী হোক, সে গান লেখুক, কবিতা লেখুক, চিত্র আঁকুক, কিন্তু তার মাঝে জীবনবোধ থাকতে হবে, যে জীবনবোধ আমাকে উচ্চতম কিনা, যে জীবনবোধ আমাকে নির্বাহ করছে কিনা। আমরা দেখেন যে জীবনকে আমরা মনে যাচাই, মনে বাড়ি যাচ্ছে বাড়ি করছি, মনে গাড়ি যাচ্ছে গাড়ি করছি, অর্থাৎ দৃশ্যমান সম্পদ করছি, আমরা মনকেই মনে করছি জীবন, জীবনের যে আলাদা চাহিদা আছে,
যে আত্মার যে আলাদা চাহিদা আছে, বিবেকের যে আলাদা চাহিদা আছে, সেটাকে আমরা কম গুরুত্বপূর্ণ মনে করেছি। আমরা মনে করছি জীবনের চাহিদা নাই, সুতরাং জীবনের কাছে মানে জীবনের কাছে না থেকে আমরা মনের কাছে থেকেছি। সুতরাং সারা জীবন আমরা ব্যস্ত হয়ে থাকতেছি। আমার যেমন ঋতু যদি এখন মনে করে যে আমার খালি জনপ্রিয় হতে হবে, হ্যাঁ জনপ্রিয় আমার কাজ দিয়ে জনপ্রিয় হবে, জনপ্রিয় হওয়ার জন্য কাজ করব না, তাহলে তার নৈতিক উদ্দেশ্যটাই অসৎ হয়ে যাবে। আমি আমার দায়, আমি একটা সমাজে অক্সিজেন নিচ্ছি, আমি সমাজে বাস করছি, সেই সমাজের প্রতি আমার নৈতিক দায় কী? নৈতিক দায় আমি গান করছি, তো সেই গানটা দায় থেকেই করবো, জনপ্রিয় হওয়ার জন্য কাজটা করছি। এই যে জনপ্রিয় হওয়ার জন্য তারও না, মূল কাজ থেকে বিচ্ছুত হয়ে যাচ্ছে। আমরা জীবন থেকে এইভাবে, আমরা দৃশ্যমান সম্পদ যত বেশি অর্জন করবেন জীবন থেকে, তত বহিরাগত হয়ে যাবেন। জীবন কী থাকতে হবে? জীবনের কাছে। কিন্তু আমরা বৈশ্বিক আজকে যে জগৎ, আমরা কেউ জীবনের কাছে থাকছি না, সম্পদের কাছে, বৃত্তের কাছে, জনপ্রিয়তার কাছে, গাড়ির কাছে, বাড়ির কাছে, যত কিছু দৃশ্যমান সবের কাছে থাকছি, কিন্তু উদ্দেশ্য যে শক্তি, উদ্দেশ্য যে সম্পদ, সেটা হচ্ছে জ্ঞান, উদ্দেশ্য সম্পদ হচ্ছে ভালোবাসা, উদ্দেশ্য সম্পদ হচ্ছে নৈতিকতা। আপনাকে সবসময় উদ্দেশ্য সম্পদ অর্জন করতে হবে, দৃশ্যমান সম্পদ অর্জন করতে হবে খুবই কম। কারণ আপনি যতই টাকা অর্জন করেন, আপনাকে তো রুটি খেতে হয়, রাইট? আপনি যতই টাকা অর্জন করেন, বেশি তো খাওয়া যাবে না, তাহলে উপার্জনের জন্য কিছু করতে হবে। কিন্তু সমগ্র জীবন শুধু উপার্জনের জন্য ব্যয় করব? সমগ্র জীবন আমি গাড়ির পিছনে ব্যয় করবো? একটা জীবন, একটাই জীবন স্বল্পকালীন, সেটাকে আমি গাড়ির পিছনে ব্যয় করবো? না, আমার জীবনের উদ্দেশ্য কী? মানুষের কাজে লেগেছি কি না, বিপন্ন মানুষের পাশে দাঁড়াইলাম কি না, আহত মানুষের কাছে দাঁড়াইলাম কি না, সেটা তো আমাদের খেয়াল করতে হবে, না তো সব কিছু বিলীন হয়ে যাবে। সত্যি, আন্তরিক ধন্যবাদ স্যার এত সুন্দর করে কথাগুলো বলবার জন্য। এবং স্যার আপনি নিজেও তো সারাটি জীবন আপনি আসলে সর্বস্ব আপনি দিয়েছেন এই গানের জন্য। না কিন্তু আরও ভালো করতে পারতাম যদি জনপ্রিয়তা লোভ না থাকতো, আরও ভালো করতাম। হ্যাঁ, জনপ্রিয়তা যেমন বাড়ি সিদ্দিকের গান দিয়ে জনপ্রিয়তা হয়েছে, আসিফের গান গেছে, এই যে জনপ্রিয়তা খারাপ না, কিন্তু আমরা আরও জনপ্রিয়তার পিছনে ছুটেছি, অমুক অনুষ্ঠানে যাচ্ছি, অমুক অনুষ্ঠানে যাচ্ছি। এই যে অনুষ্ঠানে যাওয়া হয়তো ভালো, অনেকের সাথে দেখা হচ্ছে, কিন্তু আমি অনুষ্ঠানে না গিয়ে যদি একটা বই পড়ি, সেটা আমার জরুরি না, জরুরি তো যাবই, আমার আজকে টিভিতে আসলাম, জরুরি একটা কথা বললাম, আসলাম, কিন্তু এটা যদি আমি একটু জ্ঞান অর্জন করতাম আমার অপ্রয়োজনের কাজে না গিয়ে, অপ্রয়োজনের পিছনে না দৌড়ে, তাহলে আরও সমৃদ্ধ হতে পারতাম। আগে নিজে সমৃদ্ধ হইলেই, নিজে আলোকিত হইলেই না আরেকজনকে আলোকিত করা যায়। এখন আমরা নিজেরা আলোকিত না হয়ে মনে করছি যে আমি সমাজকে বিরাট আলোকিত করেছি, যে নিজে আলোকিত না, যে নিজেই মোম ধারণ করতে পারে না, আমি মোমের আলো আমার মাঝে নাই, আর আমি মনে করতেছি আমি নক্ষত্র হয়ে যাচ্ছি। এটা তো একটা হচ্ছে সমাজের প্রতি অবিচার, নিজের প্রতি তো অবিচার। আমি যা না আমি যদি তা প্রকাশ করি, আমি যা না আমি যদি তা ভাব করি, সে তো খুবই নিজের প্রতি অন্যায়, সমাজের প্রতি তো অন্যায়, তো আরো বড় কথা। নিশ্চয়ই স্যার, চমৎকার কথা বললেন স্যার। আমরা আমি আমি মোবাইলটা ধরছি না, ফেসবুকে যেহেতু সাইমন ক্লাসের দর্শক আমাদের সঙ্গে আছেন, ইউটিউবে আছেন, আমি জানি যে তাদের চাহিদা, স্যার চাহিদার কথা বলছিলেন, চাহিদা থেকে দর্শকদের চাওয়ার কথায় আসি, দর্শকরা নিশ্চয়ই চাইছেন ঋতুরাজ বুলবুলি গানটা যদি আমাদের আজকে একটু শোনায়, তাহলে আমি স্টুডিও থেকে বেরোতে পারবো না। আচ্ছা, আমি একটু শুনতে চাই গানটা, শুনবো? ওকে ওকে, আমি তাহলে একটু তানপুরাটা অন করে নিশ্চয়ই নিশ্চয়ই। প্রিয় দর্শক, আপনাদের জন্য তারকা কথনের এই সেটে লাইভ বুলবুলি শুনবো আমরা ঋতুরাজের কণ্ঠে। তো অবশ্যই একই রকম অ্যারেঞ্জমেন্ট থাকলে যে ফ্লেভারটা সেটা হবে না, আমার কণ্ঠে সন্তুষ্ট, অসুবিধা নেই। ও বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল, আজো তার ফুলকলি দের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলল, আজো হায় রিক্ত শাখায় উত্তরি বায় ঝুরছে নিশিদিন শিশির আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভুল, আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভুল, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল।
স্যার কেমন লাগলো স্যার আপনার? এইসব গান হচ্ছে আত্মার বসন্ত, যে সমস্ত গান আত্মা সমৃদ্ধ, জীবনের বসন্ত এই সমস্ত গান। সুতরাং আমাদের গান যদি জীবনের বসন্ত না হয়, হয়তো জনপ্রিয় হবে কিন্তু সেইসব গান কাজে লাগবে না। সেই সব গানই কাজে লাগবে যে যে গান আপনাকে নৈতিক শক্তি যোগায়, প্রেরণা যোগায়, ভিতর থেকে প্রেরণা যোগায়। যেমন এইসব গান জীবন আত্মার বসন্ত, এগুলো তাড়াতাড়ি বিলীন হয়। কি সৃষ্টি আমাদের জাতীয় কবি! হ্যাঁ হ্যাঁ, কি চমৎকার সৃষ্টি! তার অনেক সৃষ্টি আছে এরকম, আমরা অনেকে হয়তো জানি না, বাট হয়তো জানতে চাইলে বুঝতে পারবো যে কতটা গভীর আসলে। আমরা মানে এরকম সাহিত্য তো এখন আসলে অত বেশি এরকম পাওয়াও যায় না, কারণ যে পরিমাণ পড়াশোনার প্রয়োজন, যে পরিমাণ নিজের জ্ঞানের প্রয়োজন, যেটা স্যার বললেন যে নিজে না জানলে তো আমি আসলে এইসব শব্দ যদি না জানি আমি লিখবো কোথা থেকে? একদম, আমার যদি গভীর মনস্তত্ত্ব না থাকে আমি কিভাবে গভীর কথা? রাইট, আমার তো মনস্তত্ত্ব গভীর হতে হবে, জীবনকে তো গভীরভাবে দেখতে হবে, সমাজকে তো গভীরভাবে বুঝতে হবে, তাই না? আপনি একটা গভীর বিষয় লিখতে পারবেন। সমাজকে যদি আমি হালকাভাবে দেখি, আর নিজেকেই যদি নিজে না জানতে পারি, নিজেকে তো জানা যায় না, কারণ আমরা কীভাবে নিজেকে জানতে হয়, আমরা মনে করছি অমুক রাস্তা দিয়ে নিজেকে জানবো, নিজেকে জানার জন্য রাস্তা লাগে না, কিন্তু আমরা সারা জীবন রাস্তায় খুঁজে যাচ্ছি। চমৎকার। ঋতুরাজের কাছে একটু আসবো, যেহেতু ঋতুরাজ আজকে প্রথম এসেছেন আমাদের এখানে, অনেকেরই অনেক প্রশ্ন আছে। ঋতুরাজের শুরুটা কবে থেকে হয়েছিল গানের? আমরা অনেকেই জানি, দর্শকরা অনেকেই জানেন যে 2012 সালে ক্লোজ আপ পনে আপনাকে পেয়েছে, রাইট, কিন্তু তার আগেও কিন্তু গল্প আছে। হ্যাঁ, এর আগে গল্প আসলে জন্ম থেকেই শুরু। আমার মা বাবা দুজনেই সঙ্গীত শিক্ষক শিক্ষিকা, আমি ছোটোবেলা থেকে শিখেছি আমার মার কাছে, শ্রীমতী দুর্গা চৌধুরী। এখন সে 2012-তে আমার এমনিতে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি ক্যারিয়ারে শুরু হয়তো বা হতে পারে, কিন্তু গান শেখা শুরু করেছি ছোটোবেলা থেকে আর কি। তো মায়ের স্টুডেন্টরা আসলেও আমি সেই ছোটোবেলায় যখন কথা বলতে পারি না তখনও পর্যন্ত আমি বসেই থাকতাম আর কি ক্লাসের মধ্যে। তো শুরু ওখান থেকেই, এখনও চলছে, এটা বোধহয় শেষ হবে না কোনো দিন, শেখার তো আসলে শেষ হয় না। আর স্পেশালি গানের মতো এত বড় একটা সমুদ্র, এটা হয়তো খুব বেশি হলে এক বালতি হয়তো বা নিতে হতে পারে। তো ওই পুরো সমুদ্র জানা ওটা আজীবনের এই প্রচেষ্টা থাকবে, কিন্তু কোনোদিনই পারবো না। এটাও একটা একদিক থেকে কোনোভাবে শান্তি লাগে যে এটা তো পারবো না, কিন্তু চেষ্টা করে যাচ্ছি, মজাই তো। তো 2012-তে ক্লোজ আপ ওয়ানে নাম দিয়েছিলাম, ওখানে আমি টপ ফাইভে গেছিলাম, কিন্তু আসলে আমার যে গানের ধরন অথবা যে জাতীয় গান আমি করি সেটা খুব একটা বেশি যে দর্শককে টান দিত সেরকম না, দরকার নেই আমাদের খেতে, কিন্তু আমাদের পেয়েছি আজকে পরে। তো ভোট কম্পারেটিভলি অনেক কম পেতাম, কিন্তু যে পরিমাণ ভালোবাসা পেয়েছি সেটা সবাই, এবং অনেক মিউজিশিয়ানের সাথে তখন পরিচয় হয়েছে, তো ওনারা যে পরিমাণ আদর এবং স্নেহ আমাকে ভালোবাসা দিয়েছেন, সেইখান থেকেই হচ্ছে এরপরে আসলে আস্তে ধীরে আর মানে যাত্রাটা শুরু হয়েছে একদম। একদম, প্রিয় দর্শক, মানে জীবনের প্রথম হাওয়াই কিন্তু আসলে নির্ধারক না, আসলে প্রকৃতির হওয়াটা কিন্তু নির্ধারণ করে না, পরবর্তীতে কিন্তু যদি আলো থাকে ভেতরে সেটা কিন্তু পরে ঠিকই ফুটে ওঠে, এবং সেটাই হচ্ছে ঋতুরাজ। এবং কি বলবো, এই যে যখন কথা বলা হচ্ছে শ্রদ্ধেয় শহীদুল্লাহ ফারাইজি, শ্রদ্ধেয় বারী সিদ্দিকী, তারাও তো দেখে এসেছেন, তারাও তো অনেক, এবং বারী সিদ্দিকী স্যারকে কিন্তু আমরা জাজ হিসেবেও পেয়েছি, রাইট? হ্যাঁ, উনি কিন্তু অনেককে পরখ করেছেন, অনেক তার হাত দিয়ে অনেকেই এসেছেন শিল্পী হয়ে। সো আমরা আসলে অনেক সৌভাগ্যবান জাতি হিসেবে যে আমরা এরকম শিল্পী উপহার পেয়েছি। এবং আমি একটু স্যারের কাছে আবার আসতে চাই, যে বারী সিদ্দিকীর কথা বললাম, আপনারা তো মানিক জোর স্যার, আমরা জানি, আমরা অনেকে বলতে পছন্দ করি আপনাদের বন্ধুত্ব আসলে অকৃত্রিম, তার কথা আছে কীভাবে স্মরণ করবেন? তো যেমন ইদানিং এই যে আমার একটা গান করেছে কোক স্টুডিও, ভবের দেশে কন্যা তুমি গো, তো মানে আমার গানটা আমি কালকে প্রথম দেখেছি, আমি জানি না, তো অনলাইন খুব অভ্যস্ত না, তো বাড়ি ভাইকে খুব মিস করলাম, কারণ বাড়ি ভাই আমরা যখন গান করি তখন অনেকবারই বলেছি ফরেজ ভাই এমন গান করি যে আপনি আমার মৃত্যুর পরে আবার জনপ্রিয় হবে। এই যে আবার এই ভবের দেশে গানটা তো নতুন করে একটা নতুন মাত্রা পেল, তো আমি কালকে খুব ফিল করেছি যে আমাদের এই কথা যে কত সত্য, যে আপনি আমি থাকবো না, কিন্তু কোনো গান এখন সব জনপ্রিয় হবে না, কিন্তু কোনো না গান পরে হয়তো জনপ্রিয় হবে, এটা কালকে অনেকবার ফিল করেছি। এবং বাড়ি ভাইয়ের আমার সম্পর্ক, তখন বাড়ি ভাইয়ের মৃত্যুর পরে কিন্তু আমার এমন একটা গানও খুব যে লেখা হচ্ছে তা না, কারণ এখন গানটা করতে চাইলে কেউ যদি বলে স্যার আপনার একটা গান থাকলে আমার ভালো, আপনার মানে আমি ব্যবহার হচ্ছি, এটা বলার পরে আমি আর গানটা লিখতে পারি না, আমি শহীদুল্লাহ ফারাজের একটা গান গেয়েছি এই জন্য একটা গান দেন, এটা বলার পরে উৎসাহটা পাই না। কিন্তু বাড়ি সিদ্দিকী যেমন আমি আমার মন্দ স্বভাব জেনে তুমি কেন চাইলে আমার, বাড়ি ভাইগুলো যে নিজেকে মন্দ বলা, এটা কি কেউ গাইবে বলে আপনি গাইবেন, কারণ আমাদের আমরা অভ্যস্ত হয়েছি অন্যকে দোষারোপ করতে, কিন্তু আমার সমগ্র জীবন হয়েছে আগে নিজেকে দোষারোপ করতে হয়, আমি তো নিষ্কলুষ নয়,
আমি তো পাপের ঊর্ধ্বে নই, অন্যকে অভিযুক্ত করে কিভাবে? আমি তো অভিভাবক নই, আমি তো তার বিচারক নই। সুতরাং আমাদের সাহিত্যে দেখবেন যে সব তোমার জন্য ক্ষতিগ্রস্ত। আর আমি বলছি আমার মন্দ স্বভাব জেনে তুমি কেন চাইলে আমার নষ্ট জীবন দিয়ে কি এর আমি করবো? এই সমস্ত দোষ আমার। তো নিজেকে আগে দোষী করতে হয়। আমরা দেখেন যে প্রথম হইতে চেয়েছি, যেমন ঋতুরাজকে বলছে যে প্রথম হওয়ার প্রতিযোগিতায় যাবেন না। পৃথিবীতে প্রথম হওয়ার কিছু নাই, পৃথিবীতে জাহির করা কিছু নাই, প্রথম হওয়ার উপযুক্ত কিছু নাই। কারণ প্রথম হওয়ার কোনো বিষয় না, বিষয় হচ্ছে আমার কাজ করা। প্রথম কার সাথে প্রথম, কোন জীবনের সাথে প্রথম, কোন সময়ের সাথে প্রথম, এটাকে আমি নির্ধারণ করতে পারবো? আমি তো প্রথম ঋতুরাজ প্রথম হওয়ার চেষ্টা করবো না, ঋতুরাজ চেষ্টা করবো ভালো কাজ করা, ক্রমাগত ভালো হওয়া। একজন আমি মানুষ, ক্রমাগত ভালো যখন হইতে হয়। যেমন আমরা একমাত্র মানুষ যে জন্ম নিচ্ছে মানুষ হিসাবে, কিন্তু মৃত্যুর সময় মানুষ হিসাবে মারা যাচ্ছে না, হয়তো অমানুষ হিসাবে মারা যাচ্ছে। পৃথিবীর সকল প্রাণী কিন্তু কাক, কিন্তু কাক হিসাবে মারা যাচ্ছে, বাঘ কিন্তু বাঘ হিসাবে মারা যাচ্ছে, আমি কিন্তু মানুষ হিসাবে জন্ম নিয়ে মানুষ হিসাবে মারা যাচ্ছি না। তাহলে আমাকে ক্রমাগত মানুষ হতে হয়। এই যে ক্রমাগত হতে হয়, সেই জিনিসটা আমাদেরকে উপলব্ধি রাখতে হবে। ঋতুরাজকে প্রতিদিন খেয়াল করতে হবে, ক্রমাগত শিল্পী হতে হবে না, শুধু ক্রমাগত শিল্পী না, ক্রমাগত মানুষও হতে হবে। কারণ আমাকে ক্রমাগত হতে হয়, অটোমেটিক আমি মানুষ হতে পারবো না। ক্রমাগত আমাকে উচ্চতম হতে হয়, ক্রমাগত আমাকে মহত্তম হতে হয়। তাহলে যে ক্রমাগত হওয়া, মৃত্যু পর্যন্ত আপনাকে জীবনকে ক্রমাগত ভালো হওয়ার দিকে দাবি করতে হবে। একদম সত্য স্যার, আন্তরিক ধন্যবাদ স্যার আরও একবার এত সুন্দর কথাগুলো আমাদের জন্য বলার জন্য। এবং ঋতুরাজের কাছে একটু আসবো স্যার, যেহেতু অনেক কাজ হচ্ছে স্যার, এই জন্য জিজ্ঞেস করে ঋতুরাজকে যে এই যে এত কাজ, এর মধ্যে আপনার ভক্ত শ্রোতা যারা আছে তাদের কিন্তু ছোট্ট একটা অভিযোগ আছে বা অনুযোগ আছে যে গান কেন কম পায়। এবং মানে যেহেতু ভিডিও সঙ্গে যুগ বলবো স্যার আমি, এখন তো স্যার ভিডিও চিত্র ভরে গেছে, এটা ঠিক মতো না হলে, চাকচিক্য না থাকলে হয়তো আমরাই শুনতে যাই না। তো সেই জায়গাতে ঋতুরাজের কাজ খানিকটা কিন্তু কম, এটা আমিও বলবো বেশ খানিকটা। সেটা কেন আসলে? এটা মানে যে পরিমাণ এফোর্ট দেওয়া লাগে, আর এটা তো আসলে যে কোনো কাজই করতে গেলে কোনো জাতীয় রিসোর্সের দরকার হয়। মানে আমি মন থেকে একটা চাইলাম, মাথায় ভাবলাম, সেটা অটোমেটিক হয়ে গেলে এরকম তো হয় না। তো এফোর্ট দিতে লাগে, আর একা মানুষ হিসেবেও দেওয়া যায় না, কয়েকজন মিলে করতে হয় কাজ। এক একজনের তো এক এক দিকে এক্সপার্টিস। এখন মিউজিক ভিডিও চাইলে সেই দিকে এক্সপার্টিস তো আমার নেই। আমি গান করি, গান গাইতে ভালো লাগে, সেই জন্য গান করি। তো আমি খুব বেশি হলে একটা প্রোডাকশনের মধ্যে যেটা করতে পারবো সেটা হচ্ছে গানটা গেয়ে দিতে পারবো। তো এটার বাইরে বাকি যত কিছু করার দরকার আছে, মানে আমার যাদের কথা বললেন, যারা হয়তো বা চাইছে যে আরও বেশি আসুক, তাদের কিন্তু শুধুমাত্র আমার আমার শিল্পী অনুযায়ী আমার ভয়েসের প্রতি যে টান সেটা কিন্তু না। তারা কিন্তু মানে যেটা আপনিও বললেন যে এখন যে কোনো প্রোডাকশন হলেই হচ্ছে সেটা শুধুমাত্র শোনার জন্য, সেটা দেখারও একটা ব্যাপার থাকে। তো সেইটার জন্য ওই ডেলিভারিটা সবসময় হয়তো দেওয়া অত বেশি সহজ হয় না। মানে ফরাইজি স্যার যেটা বললেন যে শিল্পী হওয়ার জন্য যেটা করা দরকার, সেই পথে কিন্তু ঋতুরাজ হাঁটছেন। আমরা একদম 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 ঋতুরাজের কণ্ঠে আমি আজকে একটু এই সময় একটু সুযোগ নিতে চাই একজনকে স্মরণ করবার জন্য, আমার অত্যন্ত ভালোবাসার একজন মানুষ এবং আপনাদেরও নিশ্চয়ই। আমি ঋতুরাজ এবং পৃথ্বীরাজ, এই গানটি যিনি কম্পোজিশন করেছিলেন, আমি বলতাম যে হার্টথ্রব ব্রাদার্স অফ দ্য টাউন। মানে তারা দুজনেই তো গান করেন, একই পরিবারের দু ভাই, তারা দুজনেই আসলে সমানতালে ভালো ভালো গান আমাদেরকে উপহার দিচ্ছেন এবং পৃথ্বীরাজ তো দিয়েছেন। এবং আমি বিশ্বাস করি পৃথ্বী ভাই যেখানে আছেন উনি গত হয়েছেন আমাদের মাছ থেকে, এবং আজই তার এই মাসটি কিন্তু তার জন্মদিনের মাস, এবং তাকে স্মরণ করছি এবং বিশ্বাস করি তিনি ভালো আছেন যেখানে আছেন, এবং আমরা কিন্তু তাকে অনেক ভালোবাসি, নিশ্চয়ই তিনি জানতে পারবেন বিষয়টি। এই গানটির আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, এই কাজটি কবে হয়েছিল? এটা বেশ অনেকখানি আগের, এটা বোধহয় আমার যতখানি মনে পড়ছে ক্লোজ আপ ওয়ানে নাম দেওয়ার আগেই করা। আচ্ছা, অনেক আগে তাহলে? বেশ অনেক আগে, 2010-11 দিকে হয়তো হবে, আমার এক্সাক্ট ডেটটা খেয়াল নেই। এইটা করার সময় তখন হচ্ছে ভাইয়ের কয়েকটা সিঙ্গলস রিলিজ করছিল আর কি, মানে অ্যালবামের ব্যাপারটা তখন আস্তে আস্তে উঠে যাওয়া শুরু করেছে আর কি, যে একসাথে অনেকগুলো গান রিলিজ না করে একটা করা হবে, সেটার মধ্যে মিউজিক ভিডিও থাকবে, সবকিছু একসাথে একটা মধ্যে থাকবে, কয়েকদিন পরে আবার একটা গান আসবে, এরকম করে তখন সবই ট্রেন্ডটা শুরু হলো। আচ্ছা, তো তখনই হচ্ছে এই ভাইয়ের কয়েকজন বন্ধু বান্ধব মিলে রিসোর্স গ্যাদার করে আমরা গেলাম হচ্ছে ঢাকার বাইরে, এক জায়গায় গিয়ে শুটিংটা করা হয়েছে। ওই যেটা বলছিলাম যে রিসোর্স গুলো গ্যাদার করার সবকিছু, মানে খরচপাতেরও ব্যাপার আছে, শিল্পীর জন্য আসলে কষ্ট হয়ে যায় যে গান করে। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু মানে ইনভলভ থাকতে হয় আর কি একসময়। তো সেইটা ভাই এই গানটা করার পরে, এটা মাহমুদা আপা লিখেছিলেন, ইটস আ বিউটিফুল সং, খুবই সুইট একটা মেলো গান আর কি, ভেরি রোম্যান্টিক একটা, খুব সুন্দর রোম্যান্টিক ফিলিং আছে এটা গানটার মধ্যে।
তো এইটা করার পরে এটা হচ্ছে ভাই আমাকে দিয়ে ডেমো ভয়েস দিয়েছিল, পরে অন্য কাউকে দিয়ে করাবে ওই প্ল্যান করে। আচ্ছা, চমৎকার। পরে এটা ডেমো ভয়েস দেওয়ার পরে বলে না এটা তুই গা, আমার ভাই ভালো করছে, ওটাই নেই। হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, এখন একটু ছোট্ট করে জানতে চাই যে বর্তমানে কী নিয়ে ব্যস্ত ঋতুরাজ? বর্তমানে বেশ কয়েকটা প্রজেক্টের সাথে ইনভলভড আছি, কিন্তু একদম রিলিজ হওয়ার মুখোমুখি কোনো কিছু অনেক মানে অত কাছাকাছি নেই আর। আচ্ছা, তাহলে বলার মতো কিছু নেই এই মুহূর্তে? অত বেশি কিছু নেই, কিন্তু আসবে যখন তখন আশা করি ভালো আসবে। ওয়েট ফর দ্য সারপ্রাইজ প্রিয় দর্শক, কিছু একটা পাবো আমরা ভালো। ফরাইজি স্যার, আপনার কাছ থেকে শুনে আজকে শেষ করব, যারা তরুণ শিল্পী আছেন, যারা কাজ করছেন এই মুহূর্তে, অনেকেই অনুষ্ঠানটি দেখছেন নিশ্চয়ই বা সামনে দেখবেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা স্যার আজকে? প্রথমত যে আমাদের যে সঙ্গীত, সঙ্গীত জাতীয় চেতনার মান নির্ধারণ করে, সুতরাং আমরা যেন যারা সঙ্গীতের সাথে জড়িত এটা যেন খেয়াল রাখি যে আমার জাতীয় চেতনার প্রতিফলন হবে গানের মধ্য দিয়ে। সুতরাং আমার গান লেখা, গান গায়কী, গানের স্টাইল সব কিছুতে যেন আমার বাঙালির প্রতিফলন থাকে, কারণ সারা বিশ্বে তো গ্লোবালাইজেশন হয়েই যাচ্ছে, কিন্তু একটাই তো আমার বৈশিষ্ট্য যে আমার বাঙালি, এটা যেন আমরা আবার হারিয়ে না ফেলি। আমরা নিশ্চয়ই ইম্প্রোভাইজ করবো, নিশ্চয়ই আমরা বড় শিক্ষা নিব, কিন্তু এই নয় যে আমার সব কিছু হারিয়ে ফেলতে হবে, এটা একটা দিক। আর আমরা যেন, কারণ সমাজটা ক্রমাগত অসহিষ্ণু হচ্ছে, সমাজ ক্রমাগতই অমানবিক হচ্ছে, প্রতিনিয়ত যে সমস্ত ঘটনা ঘটে এটা সভ্যতা বহিঃপ্রকাশ নয়, আমরা একটা সমাজে প্রতিনিয়ত সত্যকে অস্বীকার করার মধ্য দিয়ে বেরিয়ে উঠছি, মানে সত্য বলা অসমর্থ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা সত্যের সাথে বসবাস করি, মানবতার সাথে করি, নৈতিকতার সাথে করি, এইটাই আমাদের প্রতিজ্ঞা। একদম স্যার, আন্তরিক ধন্যবাদ স্যার আপনাকে। ঋতুরাজ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যোগ দিয়ে থাকবার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন শেষ করছি।